পর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে একটি মেনু বা তালিকা আসবে, ঠিক আছে। এবার অল প্রোগ্রাম কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে একটি ফ্লাই আউট মেনু পাওয়া যাবে। তিনটা কাজ, 7 নম্বর বলছে ফ্লাই আউট মেনু তালিকা থেকে মাইক্রোসফট অফিস মেনুতে ক্লিক করলে পাশেই আর একটি ফ্লাই আউট মেনুতে মাইক্রোসফট অফিসের প্রোগ্রামগুলোর তালিকা পাওয়া যাবে। এরপরে 5 নম্বর বলছে তালিকা থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কমান্ড সিলেক্ট করলে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট এর প্রথম স্লাইড পর্দা উপস্থাপিত হবে। এই পর্দার মূল অংশে কী করতে হবে, এখানে দেখানো হয়েছে, আমরা ওইদিকে না গিয়ে এই এইটুকু কাজ তোমাদেরকে আগে দেখাচ্ছি। দেখো, খেয়াল করো, আমি স্টার্ট মেনুতে গেলাম, তুমি স্টার্ট মেনুতে কতভাবে যাইতে পারো। 1 নম্বর, কিবোর্ডের বাম দিকে এখানে তুমি খেয়াল করবে উইন্ডোজ কি আছে, এখানে ক্লিক করলে চলে আসবে। অথবা 2 নম্বর, তুমি মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করতে পারো স্টার্ট মেনুতে। 3 নম্বর, তুমি স্টার্ট এবং ইএস এসকেপ এই দুইটা একসাথে ক্লিক করতে পারো। দ্বিতীয় ধাপে তোমাকে বলছে অল প্রোগ্রামে ক্লিক করতে। এখানে অল প্রোগ্রাম, এই যে অল প্রোগ্রাম, অল অ্যাপস দেখা আছে, অল অ্যাপস, তুমি অল প্রোগ্রামস পাবে হলে উইন্ডোজ 7-এ অথবা অফিস 7-এ, অফিস 2007 যেটা। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? 13, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে না? না স্যার, দেখা যায় না। আচ্ছা, তাহলে হ্যাঁ স্যার, এখন দেখা যায়। এখন অল অ্যাপস দেখতে পাচ্ছ, এই অল অ্যাপস থেকে আমরা যেখানে যাইতে পারি সেটা হচ্ছে মাইক্রোসফট মাইক্রোসফট অফিসে। তো মাইক্রোসফট অফিস কই, এখানে আছে নাকি? একটু উপরে যাইতে হবে, ঠিক আছে। এই যে মাইক্রোসফট অফিস এই জায়গায় আছে, আমি একটু কাছে এনে দেখাচ্ছি। এই যে এইটুকু আছে মাইক্রোসফট অফিস, কেমন? মাইক্রোসফট অফিস যখন খুললাম তখন কতগুলি অ্যাপস দেখাচ্ছে, এগুলি সব মাইক্রোসফটের অ্যাপ, দেখতে পাচ্ছ? সব মাইক্রোসফটের হবে। এখান থেকে আমি পাওয়ার পয়েন্টও ক্লিক করলাম। এছাড়াও আরেকটা জায়গা ছিল, তোমরা যখন এখানে স্টার্ট মেনু আসছে তখন এখানে পাওয়ার পয়েন্ট 2013 এখানে ক্লিক করলেই যথেষ্ট হয়। দুটো হয়েছে, আমি একটা স্টপ করে দিলাম। এবারে তুমি এখান থেকে দেখবে, আমি ডিসপ্লে সফটওয়্যার একটা নিয়ে দেখাচ্ছি এখানে। তাহলে এখানে দেখতে পাচ্ছ তুমি, এখন এটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, অনেকগুলো ডিজাইন আছে এখানে, তুমি যে কোনো ডিজাইন পছন্দ করতে পারো, যে কোনো ডিজাইন পছন্দ করতে পারো। হ্যাঁ, তো ডিজাইনগুলো পছন্দ না করে যারা স্মার্ট ইউজার তারা সাধারণত কোনো ডিজাইন পছন্দ করে না, তারা কি করে, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, যেটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দিয়ে শুরু করে। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দিয়ে শুরু করার সুবিধা অনেক বেশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, এখনই আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে এখানে দুইটো টেক্সট বক্স আছে, একটা এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে সাবটাইটেল, অর্থাৎ যে কোনো কাজের শিরোনাম এবং উপশিরোনাম থাকে। কীরকম, আমি এটা তোমাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, সেটা হচ্ছে তোমার পাঠ্য বই, যে কোনো বইতে তুমি গেলে দেখবা সেখানে বইয়ের নাম শুরুতে বড় অক্ষরে লেখা, তারপরে তোমার শ্রেণীর নাম আরেকটু ছোট অক্ষরে লেখা, এটাই তুমি মনে করো শিরোনাম এবং উপশিরোনাম, অর্থাৎ টাইটেল অ্যান্ড সাবটাইটেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কাজটা করি সেটা হচ্ছে লেআউট থেকে আমরা ব্ল্যাঙ্ক লেআউট সিলেক্ট করে দেই, ফলে এই টাইটেল সাবটাইটেল শিরোনামের এই টেক্সট বক্সগুলো চলে যায়, আমরা প্রয়োজন মতো ইনসার্ট করি। এই যে ইনসার্ট মেনু থেকে টেক্সট বক্স নিয়ে আসলাম, হ্যাঁ এখানে টেক্সট বক্সটা আনলাম, আমি এটা রেখে দিলাম, একটু বড় করি যদি তাহলে বড় হবে, আর যদি রেখে দেই তাহলে কি হবে দেখো, এটা আমি রেখে দিলাম, আবার আমি ইনসার্ট করলাম, শেপসে গেলাম, টেক্সট বক্সে গেলাম, এখানে রেখে দিলাম, দেখো এটা বড় হইতে থাকবে, যতটুকু সম্ভব বড় হইতে থাকবে। আমি এটা লিখলাম ফ্লাওয়ার অফ বাংলাদেশ, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? আমি বড় করে ফেললাম এই লেখাটাকে, ঠিক আছে, আমি বড় করে এটাকে মাঝখানে নিয়ে আসলাম, একেবারে মাঝখানে মাঝখানে বোঝার জন্য আমার উপর দিকে দাগ টানা আছে, আমি এটাকে একটু মোটা করে দেই, এটার মধ্যে একটু শেড দিয়ে দেই, ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ আরও বড় হইতে পারে, হ্যাঁ, বা আরও বড় করে আমি এটাকে এখানে রেখেই দিলাম। এইবার আমি যে কোনো একটা ফুল আনবো, তোমরা একটা ফুলের নাম বলো, ঠিক আছে, শাপলা স্যার।
শাপলা না আমি শাপলা লিখে দিলাম সিস্টেম থেকে শাপলা নিয়ে আসবো আমি যেই ফুলটা তোমার পছন্দ হয় তুমি সেইটা বেছে নিবে এখন এখানে খেয়াল করবে কোনটা পছন্দ হয় এটা রঙিন ছাড়া দূর থেকে দেখা যায় কম আমি একটা নিচ্ছি যেটা একেবারে পাতা সহ আছে এখানে পাতা সহ এটাকে আমি সিলেক্ট করলাম দেখি আসে কি না এখানে চলে আসবে আশা করি দেখতে পাচ্ছ আমি এটাকে কি করলাম এখানে এটাকে এই পাশে এই পশনটা এটাকে সেট করলাম ঠিক আছে তো সেট করে আমি এবার কি করব এখান থেকে আমি এটার নাম লিখবো এখানে ওয়াটার লিলি নাম দিয়েছি আমি বুঝতে পারছো এইবারে আমি এটাকে একটা কালার দেই কালার কোন কালারটা দেব এই যে আইড্রপার সিলেক্ট করলাম খেয়াল করো শাপলার যে কালারটা আছে ওই কালারটাই আমি এটাকে পুট করলাম এরপরে আরেকটা ফুলের নাম বলো বাংলাদেশের ফুল এমন আছে কি বলো কি নাম আসতেছে না না নাকি যাই হোক আমি একটা তোমাদের পক্ষ থেকে একটা দিয়ে দিলাম আর কি এখানে পাতা সহ একটা ফুল আমি এখানে বসাচ্ছি আমি এটাকে বসানোর চেষ্টা করতেছি দেখি এটাও হয়ে গেল তাহলে আমি আগেরটা যেমন ছিল আকৃতিগতভাবে এটাকে তেমনই করে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পারতেছো বিষয়টা তোমরা তোমাদের বাসায় এই বিষয়গুলো প্র্যাকটিস করবা এই বিষয়গুলো তখন তোমার আরো বেশি বেশি করতে মন চাইবে দেখো আমি কালারটা চেঞ্জ করব ঠিক কালারটা কেমন চেঞ্জ করব রোজের কালারটা যেমন আছে আমি তেমন করে চেঞ্জ করলাম এখান থেকে যদি কালারটা দেখা যায় কেন হয়েছে আশা করি তোমরা রাজি হবে যে হয়েছে ঠিক আছে এই কালারটা হয়ে গেছে আচ্ছা এইবার এগুলোর মধ্যে আমি যে কোনো প্রকার স্যার ডান পাশেটা তো স্যার রোজ ওয়াটার লিলি লেখা হ্যাঁ এটা করব তো এটা ইয়ে করব চেঞ্জ করব দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে জি স্যার এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইবার আমরা একটা কাজ করি আমরা এখানে অ্যানিমেশন যুক্ত করব প্রথম যে হেডলাইন বা যে শিরোনামটা আছে এটাকে আমি আরেকটু বড় করলাম বড় করে এটাকে আমি এখন যে কোনো একটা অ্যানিমেশন যুক্ত করব এখানে এখানে ফেড কথাটা লেখা আছে ফেড অ্যানিমেশন এটা হইতে পারে অথবা প্লট অ্যানিমেশন হইতে পারে যে কোনো একটা অ্যানিমেশন আমি এটাকে দিতে পারি ঠিক আছে তো ফেড অ্যানিমেশন যদি দেই তার অথবা ওয়াইফ অ্যানিমেশন যদি দেই তাহলে কি হয় হ্যাঁ এটা ফ্রম ফ্রম লেফট দিয়ে দেই এইবার এখানে লেখাটা আমি একটু ইফেকশন একটু যোগ করে দেই এটা মাউস ক্লিক থেকে এটা আফটার প্রিভিয়াস করে দেই ঠিক আছে আচ্ছা এটা একটু আমি লম্বা সময় করে দিলাম এটাতে একটু লম্বা সময় ধরে আসবে এটা তোমরা কি দেখতে পাচ্ছ বুঝতে অসুবিধা হচ্ছে আমি একটাই ওয়াটার লিলিটা এটা থেকে এটা কিভাবে আসবে আমি এটাতে আস্তে ধীরে আসবে ফুল এত তাড়াতাড়ি ফুটে নাকি বেটা তাইলে আমি এটাকে সময়ও বাড়াই দিলাম যে তুমি একটু পরে আসিও দেরি করে আসিও 2 সেকেন্ড দেরি করে আসবে এই জিনিসটা আসবে ঠিক আছে তাহলে এখন এটা কি দেখা যাচ্ছে ভালো নাকি এটাতে আরেকটা রং দিয়ে দেব কেমন রং দেওয়া যায় এটার মধ্যে যেটা দিলে তোমাদের ওখান থেকে ভালোভাবে দেখা যায় আর কি এমন একটা দিলাম এখানে আরও কালার আছে
যদি তুমি বেশি করে দেখতে চাও তাহলে এখান থেকে যে কোনো একটা কালার, এই এখান থেকে একটা কালার দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটার আরেকটা অ্যানিমেশন এটাতে যুক্ত করা যায়, সেটা একটু নিচের দিকে আছে, একটু কালার দিয়ে চেষ্টা করা যায়। আমি কি করলাম এটাকে এখান থেকে এটাকে একটু নাড়াই দিলাম এইভাবে, তোমরা কি দেখতে পাচ্ছ? অসুবিধা হচ্ছে তোমাদের? স্যার দেখা যায়। আচ্ছা আমি এখন এটা যদি আমি ডিসপ্লে করি তাহলে এইভাবে আসবে, নেক্সট। এবার ফ্লাওয়ারটা আসছে তোমরা দেখতে পাচ্ছ, খুব ধীরে সুস্থে আসলো সে। এইবার আমি যেটা কাজটা করব, ফ্লাওয়ারটা কি, তার পরিস্থিতিটা কি, এটা কি জিনিস, এটার জন্য পরবর্তীতে একটা ফ্লাই ইন অ্যানিমেশন যুক্ত করলাম আমি। এই ফ্লাই ইনটা কোন দিক থেকে হবে এটা আমি একটু দেখাই দিই, সেটা হচ্ছে আমি, ঠিক আছে, এটা আসবে আগেরটার পরে। এবার আমি এটার অক্ষরগুলোকে একটু এলোমেলো করে দিই, এটা খুব দ্রুত আসছে, আমি এটা এইভাবে আসা পছন্দ করি না, আর সে লেখাটাও আসবে একটু ঢিলে করে, ঠিক আছে। এইবার দেখো তুমি এটা ডিসপ্লেটা কেমন হয়, তুমি দেখতে পাচ্ছ রোজ আসছে, রোজ আসে, কিন্তু সেখানে কোনো অ্যানিমেশন এখনো যুক্ত করা হয়নি, যে সময় পর্যন্ত সে এইভাবেই আছে, এইভাবেই থাকবে। তুমি দেখতে পাচ্ছ এখানে ওয়াটার লিলি চলে আসছে, ঠিক আছে, ওয়াটার লিলি, এটা হচ্ছে ওয়াটার লিলি। এইবার আমি পরবর্তী যে ফ্লাওয়ারটা এটার মধ্যে চলে যাব, এখানে তাকে আমি আসতে বলি, দেখতে পাচ্ছ নিচ থেকে উঠে আসছে সে, তো আমি এটাকে, হ্যাঁ, একটু ধীরে ধীরে আসুক সে, এমন অবস্থা চাই, আর সময় করে দেই আরো লম্বা। তাহলে এইবার দেখো এটা কিভাবে হচ্ছে, আমার মনে হয় ফ্লাইং অ্যানিমেশনটা সঠিক হয় নাই, বুঝতে পারছো, আমি অন্য একটা অ্যানিমেশন লাগাইতাম, এটা ভালো ছিল, আমি এটা এটাকে নিচ থেকে উপরের দিকে করি, হ্যাঁ এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা একটু লম্বা সময় ধরেও যাইতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা এইবার আমি কি করব, এইখান থেকে একজন একজন ভাই আসতে চাইতেছে, আনবো, আচ্ছা ঠিক আছে। এইবার দেখো তাহলে এইবার রোজটা দেখো, এটা হচ্ছে আমি স্পাইরাল করাবো এটাতে, এটা দেখলে তুমি আবার একটু ইয়ে হইবে, আরে
আমি আপাতত এটা শেষ করলাম। এবার তোমরা এই এর যে অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটা পুরোটাই দেখবা, ধীরে ধীরে আসতেছে, কয়েক সেকেন্ড সময় লাগবে, কয়েক সেকেন্ড সময় লাগবে এটা আসতে। এই যে তার পরিস্থিতি আসছে, ওয়াটার লিলি হচ্ছে, এরপরে যেগুলো কন্টেন্ট তুমি এখানে যুক্ত করতে পারো, আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি না, যার ফলে ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ যে লেখাটা, এই লেখার অ্যানিমেশন চেঞ্জ হচ্ছে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনেকগুলো কাজ আছে, আরো অনেকগুলো কাজ কিরকম, যেমন এগুলিতে যে কোনো প্রকার ফরম্যাট তুমি যুক্ত করতে পারবা। টেক্সট ফরম্যাট আছে এখানে, এই টেক্সটটা কেমন হবে, এটা কি দেখতে পাচ্ছ? এবার আমি এখান থেকে এর ইয়েটা বদল করে দেখি। এবার আরেকটা কাজ করব, এখানে একটা কালার যুক্ত করব। আমি কোথা থেকে করব? বানানো একটা কালার, নিজের না, এই যে পাতার ফুলের যে রেণু, এখান থেকে কালারটা নিলাম আমি। দেখো, আশা করি তোমার কাছে ভালো লাগবে। আচ্ছা, এইটা একটা কালার। এইবারে এখানে আরো একটা কালার এটার মধ্যে যুক্ত করি। আমি ফরম্যাট থেকে আমি চলে গেলাম, এখানে যে কালারগুলি আছে এখানে একটা দেখায় দিলাম, কেমন। এরপরে এইটাতে আরো কালারটাকে আরো ডিপ করা যায়, কেমন। এখানে দেখবা আরো কিছু ব্যাপার আছে, এটা আউটলাইন, যা লেখার যে আউটলাইনটা, এই যে লেখার আউটলাইন হয়ে গেছে এখানে। এখন যে আউটলাইনের যে কালারটা, এই কালারটা এখানে আছে, যে কোনো কালার এখান থেকে বসানো বসাই দেওয়া যাবে। এই যে আউটলাইন কালার দিলাম, এখানে একটা একটু গাঢ় করে দিলাম। আবার পরবর্তীতে এখানে রিফ্লেকশন আছে এবং শ্যাডো আছে, অনেক শ্যাডো আছে এখানে, বিভিন্ন শ্যাডো যুক্ত করা যাইতে পারে, গ্লো আছে, গ্লো গ্লো। আমরা এই গ্লো গুলিকে অনেকগুলি কাজে লাগাইতে পারি। এই গ্লো সাধারণত এই সাধারণ কোনো কাজের জন্য না, গ্লোটা আরো গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। যেমন কোথাও যদি এমন হয় যে তোমার চতুর্দিকে